যেই সময়গুলো, যেই স্মৃতিগুলো আমরা ধরে রাখতে চাই, সেগুলো দেখবে কখন কিভাবে পার হয়ে যায় আমরা বুঝতেই পারি না। অথচ খারাপ সময়গুলো আমরা যেগুলো খুব তাড়াতাড়ি কাটিয়ে উঠতে চাই, সেই সময়গুলো কিন্তু আমরা তাড়াতাড়ি কাটিয়ে উঠতে পারি না। সময় যেন কাটতেই চায় না, কিন্তু ভালো সময় কিভাবে কেটে যায়, আজ ভালো সময়টা কিভাবে যেন কেটে গেল। আজকের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ওয়েলকাম। গতকাল ব্লগে বলেছিলাম আজকেও আসবে, কে আসবে কে এসছে সবটাই তোমাদের ব্লগে দেখাচ্ছি আর বলছি। আজ হচ্ছে মঙ্গলবার, এখন সকালবেলা রান্নাবান্না হচ্ছে, খুব তাড়াহুড়োর মধ্যে রয়েছি আজ, তাই যতটা পেরেছি তোমাদের সাথে ব্লগ শেয়ার করার চেষ্টা করেছি। কচুরমুখী আলু দিয়ে রান্না করছি, তো কচুরমুখী আলুটা ভাজছি। এদিকে দেখো, রাঁধুনি, জিরে আর শুকনো লঙ্কা বাটা পাটায় বেটে নিয়েছি। এখানে রয়েছে ঢ্যাঁড়স ভাজা আর তার সাথে ভাতটা নামিয়ে নিয়েছি। এখন এই দুপাত করে সবাইকে খেতে দেব। রাঁধুনি বাটা দিয়ে এই ঝোলটা ভীষণ ভালো লাগে, তোমাদের সাথে অন্য কখনো আমি শেয়ার করব। আজ টাইম ছিল না, তাই পুরো প্রপার ভিডিওটা আমি শেয়ার করতে পারলাম না। রান্নাবান্না করছি, খুব তাড়াহুড়োর মধ্যে রয়েছি, তো সেই জন্য আজকে কোনো ভিডিওই আমি রান্না শেয়ার করতে পারিনি। আর আজ আরও একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব আমি, যে জিনিসটি নিয়ে আমার একটা সত্যি মনে ইচ্ছা ছিল, আমার চাওয়া ছিল সেটা নিয়ে, কিন্তু সেটা যে পূরণ হয়ে যাবে এভাবে আমি ভাবিনি। আর সত্যি তার জন্য নিজেকে খুব লাকি মনে হচ্ছে, আমার মন থেকে চাওয়া একটা জিনিস আমি সেটা আজ পেয়েছি, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, রান্নাবান্না হয়ে গেছে, রান্নাবান্না হয়েছে বলতে এখনকার মতো হয়েছে, আরও তো রান্না পড়েই আছে। এই যে কচুরমুখির ঝোলটা করেছি, হালকা একটু গ্রেভি রেখেছি, এটা এরকমই ভালো লাগে, আর তার সাথে তো ঢ্যাঁড়স ভাজা, তো এই দিয়ে খেতে দিয়েছি। তো দেখো কে এসছে, আর তো বলার কিছু নেই, তো মা এসছে আর এসে আমাকে ভাত খাইয়ে দিচ্ছে। মা যখনই আসুক শুধু বলতেই থাকবে বস বস, আমি খাইয়ে দিই। তো যাই হোক, সবাইকে খেতে খেতে দিয়ে তারপরে আমিও মায়ের সাথে খেতে বসেছি। আর মায়ের হাতের সত্যি ভাত খাওয়াটার যে একটা আলাদাই শান্তি, আলাদাই স্বাদ, এই স্বাদ কারোর হাতে পাওয়া যায় না, একদমই আলাদা স্বাদ। মায়ের হাতে ভাত খেতে গেলে আমি অনেকটা ভাত খেতে পারি, কিন্তু নিজে হাতে সেভাবে খেতে পারি না। বিয়ের আগে মা তিন বেলাই ভাত খাইয়ে দিত, আর এখন তো আর তা হয় না, কিন্তু বিয়ের পরে যখন এই বাড়িতে এসেছি, সত্যি কথা আমার শাশুড়ি মা, আমার বর, ওরা সবসময় আমাকে খাইয়ে দিত, কখনো আমার বলতে হয়নি। এখন নিজে হাতে খাই, কিন্তু এখনও যদি বলি এক কথায় আমাকে সবাই খাইয়ে দেয়। তো দেখো, এখানে পনির বিরিয়ানি করব, তো পনিরটাতে মশলা মাখিয়ে নিয়েছি, আর এখানে হচ্ছে বাসমতি চালটা ভিজিয়ে রেখেছিলাম। করব হচ্ছে পনির বিরিয়ানি, আর এখানে দেখো পুঁই শাকে চচ্চড়ি করছি সর্ষা বাটা দিয়ে। তো এই সর্ষে বাটাটা নামানোর পরে তারপর বিরিয়ানিটা করলাম। আজ বিরিয়ানির রেসিপি শেয়ার করিনি পুরোটা, দেখো বিরিয়ানি দমে দিয়েছিলাম, বিরিয়ানিটা হয়ে গেছে, পনির দিয়ে আর তার সাথে কাবলি ছোলা আর আলু রয়েছে, বেশ হয়েছিল বিরিয়ানিটা। আর দেখো এদিকে চচ্চড়িটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। তো মাকে নিয়ে বেরিয়ে পড়লাম, মা আজকে থাকবে না। তো এই যে আসলাম স্টেশনে, মাকে তুলবার, এই যে ছোট্টুদা কোথার থেকে উদয় হলো সেটা পরে জানতে পারবো, পরে বলছি। আর এই যে মাটা আসে আর চলে যায়, ভালো লাগে না, একটু সময় পেলাম না যে কথা বলবো, সকালের ট্রেনে এসে দুপুরের ট্রেনে ব্যাক করছে, তাই স্কুল একটা কারণেই সেটা পরে বলছি। হ্যাঁ তাই, দেখো না আসে আর চলে যায় গো, কাছে বিয়ে দিত আমাকে, তাই না, আসে যেমন থাকে না। স্টেশনে কি অবস্থা, স্টেশনে কাজ হচ্ছে, মা এসেছিল একটা কারণেই, তো অনেক জোর করলাম থাকার জন্য, মা থাকতে পারলো না, বাড়ি ফিরে যাচ্ছে। আর এত বুক ফেটে কান্না আসছিল, মানে কান্না আসছিল কি, খুব কেঁদেছি, প্রত্যেকবারই এটা হয়, কেন এখনও শক্ত হতে পারিনি। আর মনে হয় না কোনো মেয়ে শক্ত হতে পারে যখন বাড়ি থেকে ফেরে বা নিজের বাড়ি থেকে মা বাবা যায়, খুব খারাপ লাগে। তো ট্রেনও চলে আসলো, মাকে এখন ট্রেনে তুলে দেব, একদম ভালো লাগছিলো না। মাকে বারবার বলছিলাম তুমি কিন্তু আর আসবা না, কারণ এটাই যে এই যে আসে চলে যায়, আমার এটা খুব কষ্ট লাগে, আমি পারি না এই জিনিসটা সহ্য করতে, এত খারাপ লাগে। তো মা এসেছিলো একটা কারণে, সেটা কেন এসেছিলো বলছি তোমাদেরকে। তো চলো, মাকে ট্রেনে তুলে দিয়েছি আর এখন হচ্ছে বাড়ি ফিরে যাচ্ছি। ট্রেনে তুলে মা আসলো, থাকলো না, আসলে ভাই আর বাবা বাড়িতে থাকে, সেই জন্য ওদেরকে ছেড়ে থাকাটা মুশকিল হয়ে যায়, খাওয়া দাওয়ার অসুবিধা এইসবের নানান কারণে, আর থাকলো না। মা এসেছিলো আমাকে কিছু জিনিস দিতে, বাবা গেছিলো বাবাধাম, তারাপীঠ গেছিলো,
এইসবের কিছু জিনিস সবটা পরে দেখাবো। মনটা খুব খারাপ লাগছে, মা গেল না, ভালো লাগছে না, না আসলেই ভালো। একভাবে থাকতে থাকতে যখন হ্যাবিট হয়ে যায় কোনো প্রবলেম হয় না, যাই কথা বলতেও ভালো লাগছে না। এখন আমি যাই ফ্রেশ হই, ছোট্টুদা এসছে, সবাইকে খেতে দিই, আমিও খাবো, পরে তোমাদের সাথে কথা হবে। কার কার ভালো লাগে এটা দেখো তো, ছোট্টুদা নিয়ে এসছিলো, এই কি বলবো, এটাকে সন্দেশই বলবো। তো ছোট্টুদা আবার একটু ফর্মালিটি করেছে, মানে গেস্টের বাড়ি গেস্ট এসছে আর কি, এরকম একটা ভাব নিয়েছে। আর তার সাথে মা নিয়ে এসছিলো এই যে বাবাধাম থেকে যে প্যাড়াগুলো, বেশ ভালো লাগে, আমি ভালোবাসি, তো পাপা আমার জন্য নিয়ে এসছিলো, তো মা এগুলো এটাও আমাকে আর কি দিয়ে গেল। আর ওদিকে ছোট্টুদাও নিয়ে এসছিলো, ছোট্টুদা একটু বেশি ফর্মালিটি করে ফেললো আজকে, অনেক তার জন্য আমি বকাবকি করলাম। তো আসার সময় আর কি সন্দেশ নিয়ে এসছিলো, ছোট্টুদা এসছে তো কুচবিহারে, তো আমি বললাম দাদা আসো ঘুরে যাও, তো সেই জন্য আসলো। আর আরও একটা জিনিস দেখাই তোমাদেরকে, খুব সুন্দর রাধাকৃষ্ণ, আমার সত্যি এটা প্রয়োজন ছিল। প্রয়োজন বলতে আমি আমার ঘরে রাধাকৃষ্ণর একটা ফটো লাগাবো ভাবছি, কবে থেকে মন মতন ছবি পাচ্ছিলাম না। একবার নিয়েও ছিলাম কিন্তু সাইজে ছোট হওয়ায় দেওয়ালে ভালো লাগছিলো না বলে আমাকে অনলাইনে রিটার্ন করতে হয়। তো কিন্তু পাপাকে আমি বলিও নি, পাপা কিচ্ছু জানে না, পাপা তারাপীঠ গেছিলো, সেখান থেকে পাপার কী মনে হয়েছে আমার জন্য এই রাধাকৃষ্ণ ছবিটা নিয়ে এসছে। তো সত্যি আমার ঘরে নিজে থেকেই রাধাকৃষ্ণ চলে এসছে, আমি এই ওয়ালটাতে লাগাবো। তো আমার ফটোটাকে হয়তো বা সরাতে হবে, কারণ ওয়াল হিসাবে, দিক হিসাবে লাগাতে হলে ঠিক আমার ফটোটা যেখানে আছে সেখানেই এই রাধাকৃষ্ণ ছবিটা লাগাতে হবে। তাই দেখো আসার যে আসার সেমনিই চলে আসে, আমি মনে মনে ভেবেছি আর তারও ইচ্ছা হয়েছে বলে আমার ঘরে চলে আসছে। আর এই যে দেখো আরও একটা জিনিস দেখাই, একটা শাড়ি, বেনারসি দেখতে পাচ্ছ, লাল টুকটুকে বেনারসি, শাড়িটা খুব সুন্দর। সবারই এরকম শাড়ি থাকে কম বেশি, কিন্তু এই শাড়িটা আলাদাই একটা স্পেশালিটি রয়েছে, সেটা কি সবটাই চলো তোমাদের সাথে তাহলে আমি শেয়ার করি। এই শাড়িটা পরা শাড়ি, পরা শাড়ি বলতে কোনো আমার তোমার মতো সাধারণ মানুষের নয়, এটা আমাদের মা কালীর শাড়ি, মায়ের শাড়ি, এটা মাকে পরানো হয়েছিল। আর আমি এক জায়গায় দেখেছিলাম একজনকে, যে মায়ের আশীর্বাদ স্বরূপ মায়ের শাড়ি তাকে দেওয়া হয়েছিল একজনকে। তা আমার না তবে থেকেই খুব মন হতো যে সত্যি যদি আমি এতটা লাকি হতাম, আমি যদি পেতাম এমন একটা শাড়ি, আমার মনে হতো সেটা। কিন্তু সেটা যে আবার হয়ে যাবে আমি কখনো সেটা ভাবিনি। তো মায়ের শাড়ি আমি পেয়েছি এক জায়গা থেকে, আমাকে আশীর্বাদ স্বরূপ আমাকে এই শাড়িটা দিয়েছে, আমি সত্যি নিজেকে তার জন্য খুব লাকি মনে করছি। আর এই শাড়ি পরার সেরকম কোনো নিয়ম নেই, আমি ভাবতাম হয়তো অনেক নিয়মকানুন রয়েছে, কিন্তু নিয়মকানুন নেই, খালি ধুয়ে পড়তে হয়, বাকি সব কাজে পরা যায়। কিন্তু আমি চাচ্ছি কিছু আমি মেনটেন করে চলবো, দেখা যাক কী হয়। আজকের ভালো সময়টা সত্যি পার হয়ে গেল, আর আমার কিছু মন থেকে চাওয়া জিনিস আজ আমি পেলাম, সেটাই আজকের ব্লগে শেয়ার করলাম। এখন রাতের বেলা শুয়ে পড়ব, বিছানা করছি, তাহলে চলো আজ এই ব্লগটা এখানে শেষ করছি। তোমাদের সাথে আবারও দেখা হবে পরের ব্লগে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হচ্ছে তাহলে নেক্সট ব্লগে, টাটা।